এদিকে নোটিশ ছাড়াই চলমান পরীক্ষা হঠাৎ করে স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজে ডিগ্রির শিক্ষার্থীরা। সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত নীলক্ষেত মোড় অবরোধ করে রাখেন তারা। শিক্ষার্থীরা জানান, কেন্দ্রে উপস্থিত হয়ে তারা জানতে পারেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শেষ পরীক্ষা ছিল, তাদের অভিযোগ 2018 সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা করোনার কারণে বন্ধ হয়ে থাকে। গেল 21 নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, এমনিতেই তারা ভয়াবহ সেশন জটে আছে, আজ পরীক্ষা নেওয়া হলে সেশন জট কিছুটা কমে আসতো।